ওরা যে গাইডলাইনটা দিয়েছে এই গাইডলাইনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। তারপরে ওদের ক্রিকেট বোর্ড, ওদের স্পোর্টস মিনিস্ট্রি অনেক চেষ্টা করেছে, আমাদের মিনিমাম রিকোয়ারমেন্টটা আমরা পাঠিয়েছিলাম, ওরা একটা ছাড়া বাকি সবগুলোতেই দে হ্যাভ এগ্রিড যে আমাদেরকে দিতে পারবে বলে ওরা আশ্বস্ত করেছে। কিন্তু একটা যে আসল ওইটাই আসল, সেটা হচ্ছে 14 দিনের যে কোয়ারেন্টাইন। এখানে আপনাদের আমি বলি, কোয়ারেন্টাইন বলতে আমরা একটা জিনিস সাধারণত কোয়ারেন্টাইন আর আইসোলেশন দুইটা দুই জিনিস হিসাবে আমরা ধরি। কাউকে আমরা ধরেন হোম কোয়ারেন্টাইন যদি বলি তাহলে ওই ঘর থেকে বেরোতে পারবে না, কিন্তু আইসোলেশন সাধারণত আমরা যদি কোভিড পজিটিভ কাউকে দেখি আমরা বলি একদম ফুল আইসোলেশনে থাকবে, ঘর থেকে বেরোতে পারবে না, বাসার মধ্যে না ওই ঘর থেকেই বেরোতে পারে না সে। তো ওদের এখানটায় আসলে এই 14 দিনটা আইসোলেশন যেটাকে ওরা কোয়ারেন্টাইন বলছে, অন্যান্য জায়গায় যে কোয়ারেন্টাইন এটার সাথে অনেক পার্থক্য, ফুল আইসোলেশন, ওই আইসোলেশনে ঘর থেকে বেরোনো সম্ভব না। তো এই অবস্থায় 14 দিন কোনো খেলোয়াড়ের পক্ষে থাকলে তার ফিজিক্যাল তো পরে, মেন্টাল যে কন্ডিশনটা হবে ওটার থেকে রিগেইন করতে তো অনেক সময় লাগবে, ওই অবস্থায় খেলা সম্ভব না, এটা আমরা আগেই বলে দিয়েছি। সো ওই জায়গাটায় ওদের যেহেতু এটা তো খালি আমাদের জন্য না, এনি ট্যুরিস্ট ওদেশে যারাই যাচ্ছে সবার জন্য এটা করেছে। এখন কাজে অবভিয়াস যে এই পয়েন্টটাতে ওরা কিছুই করতে পারেনি, মানে আমরা যেটা বলেছি ওরা বলেছে ওদের পক্ষে সম্ভব না, কারণ এটা তো গভর্নমেন্ট, এক এক দেশের এক একটা আইন, ওদের দেশে এটাই আইন। তার মানে রেস্ট্রিকশনস এর ব্যাপারগুলো যদি অ্যাভেলেবল থাকে বাংলাদেশ।